দিনের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে জয়রামবাটি মাতৃমন্দিরে ও সিংহবাহিনী মন্দিরে পুজো দিলেন কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার। পুজো দেওয়ার পাশাপাশি দুস্থদের কম্বল বিতরণ করে সবার পাশে থাকার বার্তা দেন। এ প্রসঙ্গে কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বলেন, আমাদের আগামী দিনের কাণ্ডারী এবং আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা আমাদের রাজনৈতিক কাণ্ডারীর শারীরিক সুস্থতার জন্যই আজ পুজো দিতে এসেছি ভক্তি শ্রদ্ধা সহকারে। সবার প্রিয় নেতার সুস্থতা কামনা করেন। পাশাপাশি কোতুলপুর বিধানসভার সর্বসাধারণের মানুষ যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন সেই প্রার্থনাও করেন বলেই জানান হরকালী প্রতিহার। আজকের এই কর্মসূচি নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের কোতুলপুরের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে এবং আগামী দিনের দলের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি সবার আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসা পাবেন বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। জয়রামবাটি থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমসি নিউজ। আমার নেতা, আমাদের সকলের নেতা, আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে ওনার সুস্থতা কামনা করে ওনার রাজনৈতিক মনস্কামনা যাতে ওনার পূর্ণ হয় সেই জন্যে আজকে আমার কোতুলপুর বিধানসভার জয়রামবাটির মা সিংহবাহিনী দেবীর পুজো দিয়ে ওনার সুস্থতা কামনা করে আমি আজকের দিনটা শুরু করলাম। যে আমাদের যিনি অধিনায়ক তার শরীর যেন সুস্থ থাকে, তার রাজনৈতিক জীবন যাতে আরও সুখময় হয়ে উঠুক এই আশা আমি রাখছি, মায়ের কাছে প্রার্থনা করলাম। আমার কোতুলপুর বিধানসভার সকল মানুষ যাতে সুস্থ থাকে, ভালো থাকে এই প্রার্থনা মায়ের কাছে করলাম। মায়ের কাছে একটাই শুধু চাইলাম যে আমার কোতুলপুর বিধানসভার মানুষ যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সকলের মঙ্গল হোক। আর তার সাথে সাথে কিছু শীত বস্ত্র আমরা দুঃস্থ মানুষকে দেব। মধুমিতা, হ্যাঁ মা, ইয়েকে বলো তো, অনুপকে বলো তো, মায়ের ঘরে মায়ের প্রসাদটা আছে, এটা বলার পুজো হবে তো মায়ের নিতে। আমি বাড়ি থেকে এনে দেবো।